নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। মগরা থানায় সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধনে এসপি সুখেন্দু হীরা। বোনের সামনে গঙ্গায় তলিয়ে গেল দিদি, চাঞ্চল্য চন্দননগরে। বিস্তারিত খবরে, মগরা থানা এরিয়ায় সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করলেন হুগলি জেলার নবনিযুক্ত গ্রামীণ পুলিশ সুপার সুখেন্দু হীরা। এছাড়া উপস্থিত ছিলেন মগরা থানার ওসি অমিত মিত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নাগরিক সুরক্ষার ক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার জুড়ি মেলা ভার, তাই নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হল মগরা থানার বিস্তীর্ণ এলাকাকে। এই মগরা থানা এলাকার ত্রিবেণী, বাঁশবিড়ে এবং মগরার বিস্তীর্ণ এলাকায় মোট 102টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আর আজ এই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করবেন সদ্য নিযুক্ত হুগলির গ্রামীণ পুলিশ সুপার সুখেন্দু হীরা। ফিতে কেটে এই কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পুলিশ সুপার বলেন, মগরা থানা এলাকার মোট 102টি সিসিটিভির আউটপুট একটি কন্ট্রোল রুমেই দেখা যাবে। এই সমস্ত ছবি এখন আপাতত এক মাস সংরক্ষিত থাকবে, পরবর্তীকালে এর সময়সীমা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। মগরা থানাতে আমাদের সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধন হলো আর কি। অ্যাকচুয়ালি মানে নাগরিক সুরক্ষার যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে সেরা বা সবচেয়ে সহজ যেটা হচ্ছে সিসিটিভি। আমরাও নাগরিকদের বলি, আপনারা নিজের বাইরে সিসিটিভি লাগান, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বলি, শিল্প সংগ্রহে লাগানো হয়, কিন্তু রাস্তাঘাটে, পথে, যেখানে আমাদের এক্সিট পয়েন্ট, বর্ডারিং জায়গা, কিছু জায়গা কেউ লাগানো হয় না আর কি। কোনো কোনো ক্ষেত্রে আমরা ওই অঞ্চলে লোকাল গভর্নিং বডি তাদের আমরা রিকোয়েস্ট করি লাগানোর জন্য। তাই সেরকমভাবেই এটা আমরা আমাদের এই মগরা থানা এলাকায় তিনটে জায়গা বেসিক্যালি, যে আমাদের ত্রিবেণী, বাঁশবেড়িয়া এবং মগরা, তিনটে যে আমাদের যে টাউনশিপ যেখানে আছে সেই অঞ্চলে আমরা টোটাল 102খানা আমরা সিসিটিভি লাগাতে পেরেছি। এবং সবটাই স্থানীয় বিভিন্ন, যেহেতু সুমনোদ্দিন যারা মানুষ আছেন, যারা আমাদের যারা পুলিশ এবং নাগরিকের যারা স্বাচ্ছন্দ্য চায়, সুরক্ষা চায়, তারা এইটা করেছেন। আমরা 102খানা লাগিয়েছি এবং সবচেয়ে অভিনব যেটা আছে, আমরা ফিট পাবোই আমাদের মগরা থানা থেকে বসে। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার আছে, মানে অত দূরের থেকেও আমরা ফিট পেয়ে যাচ্ছি লোকাল কেবল কানেকশনের মাধ্যমে। আমরা এর মধ্যে এটা এক মাসের একটা ব্যাকআপ থাকবে, যেটা আমাদের ছবি থাকবে, এক মাস থাকবে। যদি আমাদের কোনো ক্রাইম কোথাও হয় বা কোনো ঘটনা যদি কোথাও হয়, আমরা এক মাসের মধ্যে সেটা আমরা ফুটেজটা দেখতে পারবো। এটা একটা আমাদের এটা বড় ব্যাপার আছে। এটা আমরা চেষ্টা করবো আরো এটা বাড়ানোর জন্য। আপাতত 102খানা দিয়ে চালু হয়েছে, আমরা চাইবো ওটা থানা এবং আমাদের জেলা জুড়েই এটা করতে আর কি। এর ফলে আমাদের সামগ্রিকভাবে আমাদের স্থানীয় নাগরিকরা এটা আমাদের ফলে আমাদের ক্রাইম এবং ল অর্ডার এইসবগুলো সব কমবে আর কি। অন্য থানা তো আছে, কিন্তু এখানে এটা এটা হচ্ছে কি, এটা একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে তিনটি জায়গাটা যেটা ফিট আর কি। সব থানাতে মোটামুটি কম বেশি আছে, নেই তা নয়, কিন্তু এইটা আমার অভিনব হচ্ছে গিয়ে তিনটে জায়গা একটা একটা জায়গায় ফিট নিয়ে আসা আর কি। আমি তো অন্য থানা তো আছে, আমরা এটাকে একটু কম্প্রিহেন্সিভ ওয়েতে আনতে চাইছি। এবং এটা এবার ভবিষ্যৎ চাইবো এটাকে আবার জেলায় টোটালটাকে নিয়ে যাওয়ার আর কি, যাতে আমরা জেলায় বসেই এটা এটাকে দেখতে পারি, মনিটর করতে পারি, এরকম একটা চিন্তাভাবনা আমাদের আছে আর কি। এটা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। বিজেপির পার্টি অফিসে মহিলা মোর্চার মিটিং চলাকালীন হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা তারকেশ্বর থানা ঘেরাও করলেও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি তারকেশ্বরের ধল্লান গ্রামের। বিজেপির মহিলা মোর্চার মিটিং চলাকালীন হামলা, অভিযুক্ত তৃণমূল। ঘটনাটি হুগলির তারকেশ্বরের ধল্লান গ্রামের। অভিযোগ, পার্টি অফিসে মহিলা মোর্চার মিটিং চলাকালীন তৃণমূলের একদল দুষ্কৃতী হামলা চালায়। তারই প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার দল তারকেশ্বর থানার সামনে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আপনাদের কি করেছিলাম তো
আমরা বিজেপি করি, ঠিক আছে? আমি মহিলা মোর্চা সবাইকে নিয়ে, আমি আরে আমাদের সূচনা সামন্ত, আমরা দুজন মিলে সব মহিলাদেরকে নিয়ে মিটিং ডেকেছিলাম। সেখানে স্বপন সামন্ত হট করে ঢুকে যায়, ঢুকে গিয়ে আমাদের মহিলার ওপর অত্যাচার শুরু করে দেয়, দিয়ে আমার জামা বামা সব ছিঁড়ে দিয়েছে, একে ছেড়েছে, চুল মুল সব টান দিয়ে ওখানেই পড়ে গিয়েছিলাম। পাঁচ ছজন মিলে আরও তিনটে মহিলা ছিল, মহিলাগুলোর মধ্যে একটা হচ্ছে শিলাশি, এই অত্যাচারটা করবে বারবার যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারকেশ্বরের পুর প্রধান স্বপন সামন্ত। থেকে অভিযোগ আসছে যে আপনার নেতৃত্বে তাদের মিটিং চলাকালীন তাদের উপর হামলা করা হয়েছে এবং মহিলাদের শিলাকাহানি কাপড় ছেঁড়া এই ধরনের ঘটনা ঘটেছে এবং থানায় অভিযোগ হয়েছে, বিক্ষোভ চলছে, কি বলবেন? এসব প্রশ্নের উত্তর নেই, সম্পূর্ণ পরিকল্পিত ব্যাপার, ওরা নিজেদের অবস্থান ঠিক করতে পারছে না, হাজার হাজার কে বিজেপি আর কে কী ধরনের কর্মী ওরা নিজেরাই দিশেহারা, সেই ক্ষেত্রে বিরোধী দলকে দুর্বল করার জন্য আজকে তারা একটা মিথ্যা অভিযোগ এনেছে। সকালে আমাদের পুরসুরো কর্মসূচি ছিল দিলীপ যাদবের, আমাদের দলের নেতৃত্বে আমরা ওদিকে গিয়েছিলাম, তারপরে আমরা ফিরে এসেছি, আমাদের শুনলাম ভাইস চেয়ারম্যানের আমাদের বাড়ি আক্রমণ হয়েছে, সেখানে একটা ঘটনা তার ভাইকে মারধর করেছে, আমরা নিয়ে বেলা ১২টায় আমরা এখানে যখন ফিরি তারপরে দেখি এই ধরনের ঘটনা, আপনাদের মুখে প্রথম শুনলাম। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। তারকেশ্বর পুরসভার উপ পুরপ্রধান ও তার ভাই রতন কুণ্ডুর ওপর হামলার অভিযোগ সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাহুল মুখার্জির বিরুদ্ধে। গালাগালি করলো, করার পর আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম, তারপরে আমাকে মার ধর আরম্ভ করে, একবার সূর্য ডাক্তার সূর্য যেন বাড়ির সামনে মারলো, ওখান থেকে এসে আবার রূপসী দোকানের সামনে মারলো, আবার এই বাড়ির সামনে এসে উল্টো পাল্টা কি মেরেছে রাহুল মুখার্জি। আসবো পরের খবরে। চুচুড়ার পেয়ারা বাগান রোডের বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামলেন বিজেপির কর্মী সমর্থকরা। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামলো বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার সকাল ১০:৩০ নাগাদ চুচুড়ার পেয়ারা বাগান রোডের কদমতলায় তারা রাস্তা অবরোধ করে। প্রায় আধ ঘন্টা ধরে চলে রাস্তা অবরোধ। অবরোধকারীদের দাবি, পেয়ারা বাগান রোডের বেহাল দশা, প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো ফল হয়নি, তারই প্রতিবাদে আজকের এই পথ অবরোধ। যে মেন রাস্তা, সেই মেন রাস্তা দীর্ঘ ৫ বছর ধরে এই রাস্তার এই বেহাল অবস্থা, এখানে তৃণমূল কংগ্রেসের যে রাজত্ব চলছে, রাস্তা হচ্ছে কিন্তু রাস্তা নামে মাত্র রাস্তা হচ্ছে, রাস্তা হওয়াতে এখানে নেতাদের কমিশন দিতে হচ্ছে, যার ফলে রাস্তার কোনো কাজ হচ্ছে না, এখানে ড্রেন একটা ছোট্ট ড্রেন করলেও নেতাদের কমিশন দিতে হচ্ছে, এই জন্য এই যে আমাদের এই এলাকার জনসাধারণ এত ক্ষিপ্ত, এরা মানুষের মানে ন্যূনতম যে জিনিসটা সেই জিনিসটা পর্যন্ত করেনি, পরিষেবাগুলো দিতে পারেনি, নরেন্দ্র মোদীর যে উন্নয়নের যে টাকাগুলো আসছে সে টাকাগুলো এরা আত্মসাৎ করছে, এরা খালি স্টিকার লাগিয়ে নরেন্দ্র মোদীর জায়গাতে নিজেদের নামে স্টিকার লাগাচ্ছে, এরা খালি দাদাগিরি চালাচ্ছে। আর আমাদের মেন প্রতিবাদ হচ্ছে এই উন্নয়ন, বাংলার উন্নয়নে বাংলার যে অরাজকতা চলছে, বাংলায় যেখানে গণতন্ত্র নেই সেই গণতন্ত্রটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি, এখানে রাস্তাঘাট যাতে আরও ভালো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। রোগ ব্যাধিতে ভেষজ উদ্ভিদের ব্যবহার এখন প্রায় বিলুপ্ত, সেই কারণে মানকুণ্ডুর আম্রপুঞ্জ পার্কে ভেষজ উদ্ভিদের শনাক্তকরণ, চাষবাস ও বাণিজ্যকরণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হল। ভেষজ উদ্ভিদের পরিচিতি, শনাক্তকরণ, ব্যবহার, জিএপি অনুযায়ী চাষবাস, রোগ পোকা দমন ও বাণিজ্যিকীকরণ, এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মানকুণ্ডু আম্রকুঞ্জ পার্কের প্রেক্ষাগৃহে। উপস্থিত ছিলেন ভেষজ উদ্ভিদের সম্প্রসারণ ও গবেষণা কেন্দ্র রামকৃষ্ণ মিশন আশ্রমের বিজ্ঞানী ডক্টর সলিল কুমার গুপ্ত, ছিলেন অরিজিতা খা সহ অন্যান্যরা। বহু বছর আগে ভেষজ উদ্ভিদই সরাসরি অসুখ বিসুখের কাজে ব্যবহার করা হতো, কিন্তু এখন অনেকটাই তা বিলুপ্ত, সে কারণেই সরকারের উদ্যোগে এই কর্মসূচি চলছে। যেটা মেডিসিনাল প্লান্টে কমার্শিয়াল আসপেক্টে জন্য খুব ইম্পর্টেন্ট, এবং মেডিসিনাল প্লান্টটা এখন বর্তমানে সরকার খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, তার কারণ এটা খালি ওষুধপত্র তৈরি করতে যে কাজে লাগে তা না, এটা আজকাল অনেক বেশি কাজে লাগছে, যেমন এর থেকে নিউট্রিশনটিক্যালস অর্থাৎ ফুড সাপ্লিমেন্ট, টয়লেট রিস, ফাইটোকেমিক্যালস, ফাইটোপেস্টিসাইডস, ড্রাই এজেন্ট, কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, এই সমস্ত দিকে ব্যবহার হচ্ছে, ফলে এখন এর ডিম্যান্ডটা ক্রমশ
দেশের বাজারে এবং বিশ্বের বাজারে ভীষণ রকমভাবে বাড়ছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চেষ্টা করছে যে এই আসপেক্টটাকে আরও বেশি প্রমোট করে যাতে সাধারণ লোকরা এই ভেষজ উদ্ভিদকে ব্যবহার করতে পারে তাদের দৈনন্দিন রোগভোগ সারানোর জন্য, গৃহপালিত জন্তু জানোয়ার তাদেরকে রোগভোগ সারানোর জন্য, তাছাড়া তার থেকে নানা রকম ফুড সাপ্লিমেন্ট তৈরি করা বা টয়লেট ট্রিপ তৈরি করা, কাপড় চাপড় রং করা, ফ্লেভারিং এজেন্ট হিসেবে ব্যবহার করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব চেষ্টা করছে যাতে এর কাল্টিভেশনটা ভীষণ রকমভাবে দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সমস্ত ফার্মার্সরা এখনও পর্যন্ত চাষ করছে, তারা একটা অসুবিধা বোধ করছে, যেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিংটা এখনও পর্যন্ত সেভাবে তৈরি হয় না, কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে মার্কেটিং যে রাস্তাটা এটা এতক্ষণ ডেভেলপমেন্ট ছিল ওটাকে বাড়ানো হচ্ছে যাতে চাষিরা যাতে ডাইরেক্টলি একটা মান্ডির মারফত এই জিনিসগুলোকে তৈরি করে মান্ডির মারফত যাতে ট্রেলার সরাসরি চলে যায় ফ্যাক্টরিতে সেই ব্যবস্থা করছে। পরমিত নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকে দেখে দাঁড় করিয়ে দেওয়া হলো গাড়ি। ঘটনায় হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া স্টেশনে। এই গাড়ি একটু গন্ডগোল হয়েছিল, একটু লেটে গাড়ি চলছিল। বারবার বলছে যে ওই যে কোথায় একটু পাওয়ারে গন্ডগোল ছিল, এক নম্বরে বালিভ্যানে আটকে গিয়েছিল এই জন্য আর কি। বলতে পারছি না কলা খুচা না কি ফেলেছিল কি, তার জন্য অনেক ওদের সব আরপিএফ জিআরপি এসব এসে গাড়ি ঠিক করলো, করে তারপর বালি ম্যান্ডেল ছাড়লো। এই গাড়ি এদিকে এক নম্বরে গাড়ি বালি ম্যান্ডেল ঢুকলো, আটকে গেছিলো, তিন নম্বরে গাড়িও ছাড়তে লেট ব্যান্ডেল, তারপরে সব পরপর গাড়িগুলো শেওড়াকুলি আরামবাগ সব একটু ফায়ার হচ্ছে, দুমদাম আওয়াজ হচ্ছে পাওয়ার। এখন সময় একটা ছোট্ট বিরতির, বিরতির পর থাকছে বনের সামনে গঙ্গায় তলিয়ে গেল দিদি চাঞ্চল্য চন্দননগরে। বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hongsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদস্যরণী, জেটি রোড, হুগলি।
দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন সাজানো গোছানো সর্বসুবিধাযুক্ত এসি নন এসি রুম লজিং ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ESI 3 নম্বর গেট জিটি রোড ব্যান্ডেল হুগলি। মোবাইল 7980069599847405280। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, পিক্সেল লাইট এন্ড অল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গুড অ্যাভেলেবল। হেয়ার প্রিপেয়ার এলইডি গেট অন কন্ট্যাক্ট বেসিক্স। তাপস ইলেকট্রিক এলইডি বোর্ড স্পেশালিস্ট, প্রোপাইটার দেবাশিস ঘোষ এন্ড দীপঙ্কর ঘোষ, বাগবাজার তালপুকুরধার চন্দননগর হুগলি। ফোন 9875449454, 7278008945 এবং 9804204570। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680-6046। আসতে চলেছে আমরা উৎসব 2019। আমরা কুঞ্জে আমরা উৎসব, সেরা রাঁধুনি শিরোপা পান আমের যে কোনো পদ রান্না করে। রোটারি ক্লাব আমরা কুঞ্জ এবং প্যাশন ফর হসপিটালিটির যৌথ উদ্যোগে অভিনব খাদ্য মেলা আমরা উৎসব। থাকছে হরেক আয়োজন আগামী 8ই ও 9ই জুন 2019 দুপুর 2 থেকে রাত 9টা 57 খান রোড মানকুণ্ডু হুগলিতে। কোনো প্রবেশ মূল্য নেই। সেলিব্রিটি শেফদের ওয়ার্কশপ এবং হরেক আমের স্বাদ নিতে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। Bye.
পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের উপর হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা আছে। AC ফ্যামিলির রেস্টুরেন্ট আছে। রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে। সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর জোসেফ ঘাটে হাত ধুতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায় এক কিশোরী। গতকাল সন্ধ্যে ঘটনাটি ঘটলেও আজ সারা দিনে কোনো খোঁজ পাওয়া যায়নি ওই নিখোঁজ কিশোরীর। শুক্রবার সন্ধ্যায় চন্দননগর জোসেফ ঘাটে গঙ্গায় জলে হাত ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় বছর 15 নিশা হেলা। তাকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যেতে থাকে তার বোন তানিয়াও। এই দেখে স্থানীয় এক ব্যক্তি তানিয়াকে উদ্ধার করলেও জলে নিখোঁজ হয়ে যায় নিশা। এখনো অবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই কারণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চন্দননগর থানার সামনে প্রতিবাদ জানাতে থাকে লালদিঘিধারের বাসিন্দারা। যদিও পুলিশ গঙ্গায় তল্লাশির কাজ গতকাল থেকেই শুরু করে, আজ ঘটনাস্থলে আসে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত নিশার কোনো খোঁজ পাওয়া যায়নি। পারমিতা ও নবনীতা রিপোর্ট। আমরা গিয়েছিলাম, লোক হাত ধুচ্ছিল, দুজন ছিল আর একজন আমার সাথে ছিল। দুজন ডুবলো, একজন বেঁচে গেল, একজন পাইনি। সবাইকে ধরলাম হাত, বা কেউ বাঁচাইনি। একটা ছেলে ছিল বলে ও বাঁচিয়েছে, একজন তো পেলাম, একজন পাইনি। তুমি ডুবেছো নাকি? আমি ডুবিনি, এই তো আমার সাথে খবরে। হুগলি স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপির কর্মী সমর্থকরা এক বিজয় মিছিল বের করে। এই বিজয় মিছিল হুগলি স্টেশন রোড সংলগ্ন এলাকা এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। উৎসব চলছে আমাদের মোদীজিকে নিয়ে, যেভাবে আমাদের জনসংখ্যার মাধ্যমে জিতেছেন, রক্তচাপের মানুষ ভোট দিয়েছে, সেটাকে আমাদের উপরে কতটা আমাদের ছেলেদের জীবন বাঁচিয়েছে। নাহলে রীতিমতো যদি তৃণমূল কংগ্রেস করে কিন্তু অনেক জোটা কোনো হতো। যেরকম আমাদের ওয়ার্ডে 122 নম্বর ওয়ার্ডে রীতিমতো তৃণমূল অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে মানুষ যাতে ভোট দিয়েছে সেই তার জন্যই আমরা বসন্ত উৎসব মানাচ্ছি, যাতে আমাদের বাংলা শান্ত হয় আর শিলিগুড়ির রাজ্য যাতে অন্যরকম পরিবর্তন রাজ্য হয়, এটা আমাদের চতুর্থ বার্ষিক এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি চিচড়া পুরসভার উপপুরপ্রধান অমিত রায়। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও অন্যান্য নেতৃবর্গরা। শিবিরে মোট 70 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি এদিন এখানে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সাধারণ মানুষ এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। আগামী বছরগুলিতেও এ ধরনের মহতি কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান উদ্যোক্তাদের পক্ষে সুদীপ দাস। ঐতিহ্যবাহী ক্লাব ব্যান্ডেল অরুণোদয় সংঘের পরিচালনায় এই বছর ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমাদের চতুর্থ বার্ষিকী রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির, হেলথ ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবির। ইতিমধ্যে আমাদের বিশিষ্ট চুচুড়া হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা এসে উপস্থিত হয়েছেন, চক্ষু পরীক্ষা শিবির চলছেন, এলাকার দুস্থ গরিবরা ইতিমধ্যে চিকিৎসা করাচ্ছেন তাদের। আর এখনো পর্যন্ত 53 জন রক্ত দিয়ে দিয়েছে অলরেডি। প্রতি বছরের মতো আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াই, বস্ত্রদান বিকালে বস্ত্রদান আছে আমাদের মধ্যে, বিশ্ব জয়েরা উপস্থিত হবেন এবং সারা বছরই আমাদের বিভিন্ন রকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা নিয়ে থাকি এবং
নরনয়ন সভা হয়ে থাকে। আগামী দিনে মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ব্যাপকভাবে আমাদের এই অনুষ্ঠান ব্যাপকতর আকার নেবে এই আশা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে পরের খবরে। চাপদানি দু নম্বর নুরি লেনে এস গ্রুপের পরিচালনায় শুক্রবার সন্ধ্যায় এক ইফতার পার্টির আয়োজন করা হয়। সারা রমজান মাস ধরে প্রায় 1200 মানুষদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের চলছে রমজান মাস, আর এই মাসে সূর্যাস্তের পর চলে ইফতার পার্টি। চাপদানি দু নম্বর নুরি লেনের এস গ্রুপের পরিচালনায় পাপ্পু জয়সওয়াল ও তার বাহিনীর উদ্যোগে রমজান মাসের এক মাস ব্যাপী প্রায় 1200 মানুষদের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যাতেই রোজা ভাঙাতে এখানে উপস্থিত হয় 250 মানুষ। বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তাদের মধ্যে পরিবেশন করেন পাপ্পু বাহিনী। এস গ্রুপের এই ইফতারে অংশগ্রহণ করা সকলকে ধন্যবাদ জানানো হয়। প্রত্যেক বছরই এই গ্রুপ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির সাথে যুক্ত থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। মগরা থানায় সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম উদ্বোধনে এসপি সুখেন্দু হীরা। বোনের সামনে গঙ্গায় তলিয়ে গেল দিদি, চাঞ্চল্য চন্দননগরে। আজকের খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে, হুগলি জেলার সব খবর সবার আগে। নমস্কার।